আগামী মাসে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্টির আসর। টুর্নামেন্টটিতে খেলবে বিপিএল এর গত আসরে সেমিফাইনালে খেলা রংপুর রাইডার্স। বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল হলেও তারা খেলতে আগ্রহ না দেখানোয় সেমিফাইনালে খেলা রংপুর রাইডার্স সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে। ক্যারিবিয়ান দ্বীপগুঞ্জের দেশ গায়নায় আগামী 26 নভেম্বর থেকে শুরু হবে গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্টির এবারের আসর। এই টুর্নামেন্টে রংপুর রাইডার্স এর হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলি টেস্ট কেরিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব, কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে দেশে আসতে পারেননি এই অলরাউন্ডার। ফলে কানপুর টেস্টেই তার কেরিয়ারের শেষ টেস্ট হয়ে থাকছে। জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও আসন্ন বিপিএল এ খেলতে দেখা যাবে তাকে। তবে তার আগেই রংপুরের ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গ্লোবাল সুপার লীগ টি টোয়েন্টিতে খেলতে দেখা যাবে তাকে। গত আসরেও বিপিএল এ রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব, তার দল অবশ্য প্লে অফ থেকে বাদ পড়ে।